দর্শক, সীমান্তের পরিস্থিতি জানবো, সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, আজকে মিয়ানমার থেকে নতুন করে কোনো গোলাগুলির শব্দ শোনা গেছে কিনা, আর অনুপ্রবেশের চেষ্টার কোনো খবর আছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আজকে সকালে টেকনাফের শাহপুরের দ্বীপ এবং টেকনাফের ঢিলা এলাকায় 5 থেকে 7 মিনিট গোলাগুলির শব্দ বেশি আসছিল, তাও আগের মতো নয়, অনেকটা মৃদু শব্দ বেশি আসছিল। তবে সে কারণে স্থানীয় সীমান্ত সংলগ্ন যারা বসবাস করেন তাদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক নেই। যেটা যে আতঙ্কটা ছিল ঘুমদুম, তুমরু সহ উকিয়ার যে বিভিন্ন পয়েন্টে যে ধরনের আতঙ্কটা ছিল, সেটি এখন টেকনাফের দিকে যতই অগ্রসর হচ্ছে ঘটনাগুলো, ততই কিন্তু সেই ভয়াবহতা চলে যাচ্ছে, যার কারণে মানুষের মধ্যে আতঙ্ক নেই। কিন্তু অনুপ্রবেশের যে চেষ্টা করা হচ্ছে বারবার, সে বারবার স্থানীয় মানুষের কাছে খবর আসছে যে মিয়ানমারের ওই প্রান্তে বেশ কিছু রোহিঙ্গা এবং চাকমা সম্প্রদায়ের লোক তারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য অপেক্ষায় আছে। ফলে প্রায় সময় চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে পড়ার, কিন্তু বিজিবি কোস্টগার্ডের তৎপরতার কারণে হয়তো সুযোগ পাচ্ছে না। কিন্তু স্থানীয়রা আশঙ্কা করছেন, যদি 2017 সালে প্রায় 10 লাখেরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশের পর বাংলাদেশের মানুষের এবং বিশেষ করে কক্সবাজারের মানুষের জীবনমানের যে বিপর্যস্ত হয়ে গেছে, যদি নতুন করে আবারও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করে তাহলে আরও বেশি বিভীষিকামন হয়ে যাবে এখানকার পরিস্থিতি, এখানকার অবস্থা। তাই কোনো অবস্থাতেই যাতে মিয়ানমার থেকে কেউই বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য তারা সরকারের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন এবং এই জায়গায় আসলে কোনো ধরনের সুযোগ না দেওয়ার তারা আহ্বান জানিয়েছেন। আপনি জানেন যে গত শনিবার মিয়ানমার থেকে 5 জন রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার বাংলাদেশে ঢুকে পড়েছিল, পরবর্তীতে সেখানে একজন কিন্তু গুলিবিদ্ধ ছিল, পরে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত নতুন করে আর কেউ অনুপ্রবেশ করেনি এবং গোলাগুলির শব্দের কারণে মাঝে মধ্যে আসলেও কিন্তু গোলাগুলির কারণে কোনো ধরনের আতঙ্ক সীমান্ত এলাকায় নেই। সেলি আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।